ওকে, সো আপনাদের মনে প্রশ্ন রাখতে পারে যে এই যে হুকগুলোর নাম আমরা কোথায় জানবো। সো জাস্ট গুগলে যদি আপনি লেখেন যে লগইন ফ্রম কাস্টমাইজেশন, তাহলে দেখবেন যে আপনি এই লিংকটা পাচ্ছেন wordpress.org। হ্যাঁ, আর এখানে আসলে এখানে সবকিছু ইনফরমেশন পাবেন যে আপনি কিভাবে কাস্টমাইজ করবেন নিজের ইচ্ছা মতো লগইন পেজটা। সো বেসিক্যালি যে এখানে দেখেন, এখানে তারা দিয়ে দিছে সুন্দর মতো যে এই যে অ্যাকশন হুক, অ্যাকশন হিসেবে যে আপনি লগ ইন হেড যেটা আমরা ইউজ করলাম, তারপরে এই যে অ্যাকশন হিসেবে আপনি লগ ইন ফুটার যেটা আমরা একটু আগে ইউজ করলাম, আপনি চাইলে লগ ইন ফর্মটাকেও ধরতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। আচ্ছা, এরপরে আছে এই যে লগ ইন হেডার, টাইটেল, লগ ইন মেসেজ, লগ ইন ইরোস, লগ ইন হেডার ইউআরএল, মানে হচ্ছে এই যে ইউআরএলটা কি হবে। আমরা যদি এখানে দেখেন একটা ইউআরএল দেওয়া আছে wordpress.org, দেখছেন? সো আমরা যদি এই ইউআরএলটা চেঞ্জ করতে চাই, এখানে যদি ক্লিক করে wordpress.org তে চলে যাবে, মনে করেন এটাকে চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে? সো এটা আমরা এই হুকের মাধ্যমে করতে পারবো, কিন্তু এখানে একটু লক্ষ্য করেন, এটা কিন্তু ফিল্টার হুক, অ্যাকশন হুক না। সো আমাদের এটাকে চেঞ্জ করতে হলে কি লিখতে হবে? এখানে লিখতে হবে অ্যাড ফিল্টার। এবার হুকের নামটা, সো হুকের নামটা কি? লগ ইন হেডার ইউআরএল, লগ ইন হেডার ইউআরএল। এবার আমাদের ফাংশনের নামটা, সো কাস্টম ইউআরএল। সো এবার এই ফাংশনটা বানান, ঠিক আছে? সো এবার এখানে লেখেন রিটার্ন। সো ফিল্টার হুকে অলওয়েজ রিটার্ন করতে হয়। কি রিটার্ন করতে চাচ্ছেন? সাপোজ আমি আমার সাইটের এই যে লিংকটা দিয়ে দিতে চাচ্ছি, ওকে? সো লেটস চেক লগইন চেঞ্জ হয়ে গেছে, ক্লিক করেন, এই যে আমার সাইটে চলে গেছে, দেখছি? সো এভাবে আমরা এভরিথিং চেঞ্জ করতে পারবো, চাইলে আমরা এই যে এটার ইরোর যে মেসেজটা সেগুলো চেঞ্জ করতে পারবো, ইরোর যে মেসেজটা দেখতেছেন সেটা আমরা চেঞ্জ করতে পারবো। এই যে এখানে দেখেন লগ ইন ইরোর বা লগ ইন মেসেজ দিয়ে আমরা লগ ইন মেসেজ শুধু শো করাতে পারি, লগ ইন ইরোর দিয়ে লগ ইন ইরোর গুলো আমরা চেঞ্জ করতে পারবো, মডিফাই করতে পারবো, ওকে? সো আমরা যদি সাপোজ লগ ইন মেসেজই ইউজ করি, সাপোজ এটাও একটা ফিল্টার হোক, চেঞ্জ করেন লগ ইন মেসেজ, মেসেজ ফাংশনের নামটা চেঞ্জ করে, এবার এখানে মেসেজটা দেন, সাপোজ মনে করেন মেসেজ হবে রাইহান, রিলোড দেন। এই যে দেখেন এখানে মেসেজটা শো করতেছে, দেখছি? সো আমাদের যদি কোনো একটা কিছু শো করানোর দরকার হয় মেসেজ হিসেবে, সো আমি এভাবে এই হুকটা ধরেই করতে পারবো। এখন আসেন এই যে ইরোর, দেখেন পাসওয়ার্ড এন্ট্রি, তারপরে আমি যদি ইউজার পাসওয়ার্ড দিই, সাপোজ ইউজার অ্যাডমিন যদি আমি এন্ট্রি রাখি ইউজার নেম, তাহলে লগ ইন করেন ইউজার নেম ফিল্ডে দিই, আমি যদি ইউজার নেম ভুল দিই এবং পাসওয়ার্ড যদি রাইট দিই, তাহলে দেখবেন যে বলবে যে ইওর ইউজার ইউজার নেম ম্যাচ করছে না, ঠিক আছে? সাপোজ ম্যাচ করছে না, সো এই যে চারটা টোটাল ইরো আসবে। সো এই যে এই ইরোরের যে মেসেজগুলো এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে, সো এগুলো একদম ইজি। সো এটার জন্য আমরা এই যে লগ ইন ইরোস নামের এটার মাধ্যমে চেঞ্জ করতে পারি, লগ ইন ইরোস। সো দেখেন কিভাবে, এটার ক্ষেত্রে আপনাকে একটু কষ্ট করতে হবে, সাপোজ লগ ইন ইরোস মেসেজ, হ্যাঁ
ওকে। সো এখন এখানে যেটা করবেন সেটা হচ্ছে আপনি মেসেজটা শুধু চেঞ্জ করবেন, তাই না? সেজন্য এখানে একটা প্যারামিটার সেট করা, সাপোজ মেসেজ। সো এবার এখানে একটা আপনার ক্লাসকে গ্লোবাল করে নেবো একটা অবজেক্ট, গ্লোবাল ডলার ইরোস, নাম হচ্ছে ইরোস। এবার এই ইরোস এর মধ্যে থেকে আপনাকে যেটা করতে হবে, এই ইরো থেকে আপনাকে একটা মেথড বের করতে হবে, নাম হচ্ছে গেট ইরোর কোর্স। এখন এটাকে যদি আপনি ভ্যারিয়েবলের মধ্যে রাখেন একটা, সাপোজ সাপোজ ইরোর ইকুয়াল এটা, হ্যাঁ। এবার আপনি যদি এটাকে প্রিন্ট আর করেন তাহলে দেখতে পারবেন যে এটার মধ্যে কি ইউজ হচ্ছে, মানে চারটা আপনি পাবেন, এবার চারটা, ঠিক আছে? এটা রিটার্ন লাগবে। ওকে, সো আমরা একটু চেক করি এখন কি ইরো আছে না, মানে হচ্ছে ইউজার নেম ফিল্ড ইজ এমটি। এই যে দেখেন এমটি ইউজার নেম, এইটার কারণে আমাদের ওটা আছে। আমি যদি এখন এই দুটাই ফাঁকা রেখে আমি এবার লগ ইন করি, আচ্ছা দুটা ফাঁকা রেখে হচ্ছে যে সাপোজ হবে না, আমি সাপোজ পাসওয়ার্ডটা ভুল করতেছি, হ্যাঁ, এবার লগ ইন করা। এই যে দেখেন ইনকারেক্ট পাসওয়ার্ড, বুঝছি। সো আমাদের বের হয়ে যাচ্ছে যে কোন ইরোরের জন্য আমি কি মেসেজ শো করাতে চাচ্ছি। সো এই যে দেখেন ইনকারেক্ট পাসওয়ার্ড, এখন এটাকে ধরে আমরা যদি মেসেজটা চেঞ্জ করি তাহলে এখানে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো আমি যেকোনো একটা দেখাচ্ছি, সাপোজ মনে করেন এই ইনকারেক্ট মেসেজের এটাই আমি দেখাবো যে কিভাবে এখানে মেসেজটা চেঞ্জ করা যায়। সো এবার এখানে একটা ভ্যারিয়েবল নাম, সাপোজ ইরো মেসেজ ইকুয়াল টু ফাঁকা রাখলাম। এবার আমরা এখানে চেক করব ইন অ্যারে নামের একটা ফাংশনের মাধ্যমে। সো এবার এখানে দিবেন যেটা আপনি, যেটার জন্য আপনি কাজ করতে চাচ্ছেন, সো ইনকারেক্ট পাসওয়ার্ড এটা, তাই না? আর এই যে এটার মধ্যে এই মেথডটা আছে, সো এটা দিবেন দ্বিতীয় প্যারামিটার। ওকে, সো এইটাকে আমরা একটা কন্ডিশনের মধ্যে নিতে পারি, যেমন এটাকে আমরা ইফ দিতে পারি যে যখন এটা পাবে, ওকে, তখন এখানে যে ইরর মেসেজ ইকুয়াল টু সাপোজ আমি এখানে লিখতে চাচ্ছি ইনকারেক্ট পাসওয়ার্ড, সাপোজ এই কথাটা লিখতে চাচ্ছি, ঠিক আছে? এবার এখানে যেটা করবেন রিটার্ন করুন ইরর মেসেজ, ঠিক আছে? সো দেখেন এবার এই মেসেজটা শো করে কিনা। ওকে, সো এবার আমরা দেখি যে আউটপুট কি আসে, রিলোড করা। এই যে দেখেন ইনকারেক্ট পাসওয়ার্ড, বুঝছি, চলে আসছে মেসেজটা। সো আমরা সাপোজ মনে করেন এখানে একটু চেঞ্জ করি আবার, তাহলে বুঝতে পারবেন যে আসলে মেসেজটা চেঞ্জ হচ্ছে কিনা। রিলোড দেন, তো এইভাবে আমি সাপোজ ইনকারেক্ট মনে করেন ইউজার নেম এটাও চেঞ্জ করতে পারবো মেসেজ, তাই না? সো এইভাবে আমরা প্রত্যেকটা মেসেজ গুলাই কিন্তু এখন চেঞ্জ করতে পারবো, বুঝতে পারছি? ওকে,